আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্সিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজধানীর ধানমন্ডিতে অবৈধ জুস কারখানা সিলগালা, মালিক সহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এবং গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর বহুল প্রত্যাশিত তিস্তা সেতু এখন দৃশ্যমান, দূরত্ব কমবে 135 কিলোমিটার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় র্যাবের গ্রেফতারের এখতিয়ার আছে কিনা এবং কারো অভিযোগের ভিত্তিতে মামলা ছাড়া র্যাব কাউকে গ্রেফতার করতে পারে কিনা তা জানতে চেয়েছে হাইকোর্ট। এছাড়া ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে সুলতানা জেসমিনের মৃত্যুর কারণ আগামী 5 এপ্রিলের মধ্যে জানাতে বলেছে আদালত। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। হুমায়ুন চিস্তির রিপোর্ট। নওগাঁ শহর থেকে আটকের পর র্যাব হেফাজতে সুলতানা জেসমিন নামে এক নারীর মৃত্যু নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সোমবার আদালতের নজরে আনেন এক আইনজীবী। পরে ওই নারীর মৃত্যুর ময়নাতদন্ত রিপোর্ট তলব করে হাইকোর্ট। একই সাথে ওই আইনজীবীকে রিট আবেদন করতে বলা হয়। মঙ্গলবার ময়নাতদন্ত রিপোর্ট আদালতে জমা দেয় রাষ্ট্রপক্ষ। শুনানিতে র্যাবের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন আদালত। একই সাথে সুলতানা জেসমিনকে আটকের পর থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত র্যাবের আচরণ আইনানুক ছিল কিনা তাও জানতে চান আদালত। জেসমিনকে যে তুলে নেওয়া হলো, এই তুলে নেওয়াটা র্যাবের এটা জুরিসডিকশনের মধ্যে আছে কিনা এটা কোর্ট, মাননীয় কোর্ট বারবার অ্যাটর্নি জেনারেল মহোদয়ের কাছে জানতে চেয়েছেন। এই মেন টাইমে ভদ্রমহিলার সাথে এই র্যাবের যখন হেফাজতে ছিল তখন র্যাব তার সাথে যে আচরণটা করেছে এটা ইন অ্যাকর্ডেন্স উইথ ল হয়েছে কিনা। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিন জানান, আটকের 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার যে আইনের কথা বলা হচ্ছে তা কোনো রকম লঙ্ঘন হয়নি। 22 তারিখে আমাদের রেকর্ড অনুযায়ী 11:40 ধরা হয়েছে, পত্রিকার রিপোর্ট অনুযায়ী 10টায়, কিন্তু আমাদের তো 11:40 ধরা হলো, 40 বা 45 মিনিটের সময় ধরা হয়েছে ওনাকে, এবং ওনাকে 1:30-15 মিনিটে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং হাসপাতাল নেওয়ার পর ওনার অবস্থা অবনতি হয়, ওনাকে রাজশাহী ইয়েতে নিয়ে যাওয়া হয় হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালে। সেইখানে তার সাথে এবং তার যে সুরথাল রিপোর্ট আছে সেখানে কোনো কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই, কোনো কিছুই নাই। গত বুধবার সকালে নওগাঁ শহরের নওজোয়ান মাঠের সামনে থেকে র্যাব সুলতানা জেসমিনকে আটক করে। আটকের 2 ঘন্টা পর দুপুরে তাকে অসুস্থ অবস্থায় নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করে র্যাব। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শুক্রবার সকালে সুলতানার মৃত্যু হয়। সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসে সহকারী পদে কর্মরত ছিলেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর পশ্চিম ধানমন্ডিতে অবৈধভাবে জুস উৎপাদন ও সরবরাহের অভিযোগে কারখানার মালিক সহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় এ আর কনজিউমার লিমিটেড নামের ফ্যাক্টরি সিলগালা করে দেয়া হয়। পাশাপাশি বিএসটিআই এর অনুমোদনহীন জুস সহ বিপুল শিশু খাদ্য জব্দ করা হয়। গাজীপুরে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে যৌথভাবে এই অভিযান চালায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অনিয়ম ও অবৈধ এমন কর্মকাণ্ড বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সংস্থা দুটি। ফ্যাক্টরির যিনি মালিক আছে এবং এখানে যারা আরও কাজ করতো তাদের তিনজনকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি, তারা স্বীকার করে যে তারা বিএসটিআইয়ের অনুমোদন নাই তাদের। আমরা এখানে অসংখ্য প্রোডাক্ট পাই যেগুলো তারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, গাজীপুর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা এগুলো বাজারজাত করছে। তার কাগজপত্রের মধ্যে অনিয়ম আছে কিন্তু উৎপাদনটা সম্পূর্ণ অবৈধ। উনি বিএসটিআইয়ের যেহেতু অনুমোদন নেন নাই, এটা গুরুতর অপরাধ হিসেবে আমরা দেখব। এই ধরনের যে খাদ্যপণ্য এগুলো কিন্তু শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্য হুমকি, এবং এই যে আমাদের যে ক্যান্সার থেকে আরও অন্যান্য যে রোগ হয় এগুলো কিন্তু এই থেকে আসে। গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন তিস্তা সেতু এখন বাস্তব রূপ পেতে শুরু করেছে। বসানো হয়েছে 13টি স্প্যান। সেতুটির অবকাঠামো ইতিমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। দিন রাত কাজ করে যাচ্ছেন নির্মাণ কর্মীরা। গাইবান্ধা থেকে ইদ্রিসুজ্জামান মোনার রিপোর্ট, জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। গাইবান্ধার সুন্দরগঞ্জ অংশের হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মিত হচ্ছে বহুপ্রতীক্ষিত তিস্তা সেতু। এলজিডির মাধ্যমে বাস্তবায়িত দেশের প্রথম দীর্ঘতম সেতুও হতে যাচ্ছে এটি। নির্মাণ কাজ শেষ হলে সেতুটির দৈর্ঘ্য দাঁড়াবে 1490 মিটার।
এতে বসানো হবে 30টি স্প্যান, যার 13টি এরই মধ্যে নির্মাণ শেষ হয়েছে। তিস্তা সেতু দৃশ্যমান হওয়ায় নতুন আশায় বুক বাঁধছেন এ অঞ্চলের লাখো মানুষ। প্রকল্পটি বাস্তবায়ন শেষ হলে কুড়িগ্রাম, উলিপুর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, চিলমারি থেকে সড়কপথে ঢাকার দূরত্ব কমে আসবে 135 কিলোমিটার। রাজধানীর সাথে দূরত্ব কমবে বিভাগীয় শহর রংপুরেরও। ঈদে গ্রামের বাড়ি যেতে রাস্তায় মাইলের পর মাইলে যানজটে আটকে থাকতে হবে না আর উত্তরাঞ্চলের যাত্রীদের। এখন পার হতে সময় লাগবে 5 থেকে 7 মিনিট, আর আগে আমাদের থেকে 1 থেকে 1.5 ঘন্টা লাগতো। আমাদের নদী ভাঙন থেকে রক্ষা পাবো, বারবার যে আমাদের নদী প্লাবিত হচ্ছে। সেতুর পাশাপাশি উভয় পাশে নদী শাসন করা হচ্ছে প্রায় 3.5 কিলোমিটার। সেতুর দুই পারে সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে 88 কিলোমিটার। এতে একদিকে নদী ভাঙ্গন রোধ হবে, অন্যদিকে দুপারের মানুষের যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করছেন কর্মকর্তারা। ব্রিজে যাওয়ার পথে যেমন সিচা বাজার, পাঁচপিল বাজার, এরকম বাজারগুলো কিন্তু আগে অনেক ছোট ছিল। ইতিমধ্যে সাথে রোড ডেভেলপমেন্ট হওয়ার কারণে কিন্তু ব্যাপার বাজারগুলো বেশ বড় হয়ে গেছে এবং এখানে একটা অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছে। এবং শুধু যে দুই এলাকা সংযোগ হবে তা না, আমাদের উত্তরবঙ্গে যে করে স্থলবন্দর আছে, এই স্থলবন্দরের যে মালামাল পরিবহন হয়, এই পরিবহনে কিন্তু এই ব্রিজ সহ অ্যাক্সেস রোড কিন্তু একটু ব্যাপক ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2014 সালের 26 জানুয়ারি সেতুটির উদ্বোধন করলেও নানা জটিলতা কাটিয়ে 2021 সালে এর নির্মাণ কাজ শুরু হয়। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 730 কোটি 85 লাখ টাকা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজধানীর মিরপুর একে প্রায় 2000 ছিন্নমূল রোজাদারের মাঝে ইফতার সামগ্রী ও খাবার বিতরণ করা হয়েছে। মিরপুর সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বাগদাদি মাজার প্রাঙ্গণে এসব বিতরণ করেন ঢাকা 14 আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু। এ সময় স্থানীয় আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। দ্রুত পরিবর্তিত হচ্ছে সৌদি আরব। চিরচীনা উসুর মরুভূমিতে গড়ে উঠেছে অত্যাধুনিক শহর, নগর ও শিল্প কলকারখানা। এ লক্ষ্যে একসাথে অসংখ্য মেগা ও গিগা প্রজেক্ট বাস্তবায়ন শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে কেবল সৌদি নাগরিকই নন, আশেপাশে বৃহৎ অঞ্চলের জনগোষ্ঠী এতে উপকৃত হবে আশা করা হচ্ছে। আরো জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। জ্বালানি তেল নির্ভর সৌদি আরব। দেশে দেশে মন্দা আর সংকটের মধ্যেও গেল বছরে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর লাভ অকল্পনীয় $161 বিলিয়ন। তবুও তেল নির্ভর এই অর্থনীতি থেকে বেরিয়ে আসতে চায় সৌদি আরব। এ লক্ষ্যেই ভিশন 2030 ঘোষণা করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, যার লক্ষ্য পুরো সৌদি আরবকে নতুন করে গড়ে তোলা। এতে ব্যাপক গুরুত্ব পাচ্ছে আবাসন, পর্যটন, অটোমোবাইল ও পেট্রোকেমিক্যাল সহ গোটা বেসরকারি খাত। কর্মকর্তারা জানান এর মধ্য দিয়ে সচল হবে এবং ব্যাপক গতি পাবে স্থানীয় অর্থনীতি। সৌদি আরব একটা বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, এটা রেনেসাঁর চেয়ে কোনো অংশে কম নয়। শিল্প বিপ্লবের কেন্দ্রবিন্দু ছিল কেবল একদিকে, আর সৌদি আরবে এর কেন্দ্র অর্থনৈতিক সম্পদে। আমাদের হচ্ছে সামাজিক রেনেসাঁ, পর্যটন রেনেসাঁ, এবং তা ঘটবে খুবই দ্রুততম সময়ে। সৌদি আরবের রাষ্ট্রীয় হাউজিং কোম্পানি NHC কেবল এই কোম্পানির হাতেই বাস্তবায়নাধীন 116টি গিগা প্রজেক্ট, যার লক্ষ্য নাগরিকদের বিশ্বমানের আবাসনের ব্যবস্থা করা। তাতে ধারণা করা হচ্ছে অচিরেই মরুপ্রান্তরে জেগে উঠবে সর্বোচ্চ নাগরিক সুবিধার অতুলনীয় চকচকে নতুন শহর, নগরী। নিউ ইয়র্ক বা লন্ডনের সাথে এর তুলনা করা যাবে না। আসলে এটা হবে বিশ্বে অর্থনৈতিক অবকাঠামোর রাজধানী, যাতে দেখানো হবে বৃহৎ নগরগুলো বানাতে কিভাবে পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করতে হয়। সৌদি আরবে রয়েছে শক্তিশালী ম্যানুফ্যাকচারিং প্ল্যাটফর্ম। স্থানীয় চাহিদা ও কাঁচামালের অভাব নেই। আমাদের রয়েছে ক্রয় ক্ষমতা, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নেতৃত্ব। এছাড়াও আমরা এই অঞ্চলের 70 কোটি মানুষের কথা ভাবছি, যেখানে মাত্র 2-1টি পদক্ষেপ নিলেই শিল্প করা সম্ভব। আমরা আমাদের সক্ষমতা আর প্রতিযোগিতার যোগ্যতা দিয়ে তাদের চাহিদা পূরণ করতে পারি।
এরই মধ্যে সৌদি আরবের শিল্প খাতে বিনিয়োগ বেড়ে $350 বিলিয়ন ছাড়িয়ে গেছে। শিল্প কারখানার সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে 10,000-এরও বেশি। সবকিছুই হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর। বলা হচ্ছে শিগগিরই জিডিপির 40-65% ভূমিকা রাখবে প্রাইভেট সেক্টর। তবে কেবল শিল্প কারখানা নয়, দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতেও মহাযজ্ঞ চালিয়ে যাচ্ছে সৌদি প্রশাসন। আমরা কেবল বস্তুগত সক্ষমতা তৈরি করছি না, আমরা মানব সম্পদও প্রস্তুত করছি। এর উন্নয়নে আমরা অন্যতম বৃহত্তম কর্মসূচি দিয়েছি, যাতে সৌদি নাগরিকরা বিশ্ব নাগরিক হয়ে গড়ে উঠবে, সবখানে প্রতিযোগিতা করবে, প্রযুক্তি সক্ষমতা থাকবে, শিক্ষা প্রশিক্ষণের পর প্রশিক্ষণ, দক্ষতা অর্জন, সবকিছু। সৌদি সরকারের হিসেবে বর্তমানে অর্ধেকেরও বেশি নাগরিকের বয়স 25 বছরের নিচে। সামনের বছরগুলোতে এই জনগোষ্ঠীর কর্মসংস্থান ও আবাসন চাহিদাকে মাথায় রেখেই এত তোড়জোড়। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। বিভিন্ন দেশের কনসাল জেনারেল ও বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বিদেশি অতিথি ও কূটনীতিকদের সম্মানে এদিন ডিপ্লোম্যাটিক রিসেপশনের আয়োজন করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ কনসুলেট জেনারেল ভবন ছিল নানা দেশের কূটনীতিক আর প্রবাসী মুক্তিযোদ্ধা ছাড়াও কমিউনিটির বিশিষ্টজনদের এক মিলন মেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতির পিতার স্মৃতির উপর তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বাংলাদেশের বিদেশি বন্ধুরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। বক্তব্য দেন কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটস, ভারতের নিউ ইয়র্কের কনসাল জেনারেল রণধীর জয়সওয়াল, নিউ ইয়র্কের বাংলাদেশের কনসাল জেনারেল ডক্টর মনিরুল ইসলাম। ইফতার মাহফিলের মধ্য দিয়ে অভ্যর্থনা অনুষ্ঠান শেষ হয়। এবার পার্টিস খেলার খবর। লিওনেল মেসির হ্যাট্রিকে ফিফা প্রীতি ম্যাচে কুরাসাওকে 7-0 হারিয়েছে আর্জেন্টিনা। হ্যাট্রিক করেছেন লিওনেল মেসি, একই সাথে জাতীয় দলের জার্সিতে 100তম গোলের দেখাও পান কাতার বিশ্বকাপের সেরা ফুটবলার। এস এম আশরাফের রিপোর্ট। আরও একটি মাইলফলক, এবার দেশের হয়ে 100তম গোল লিওনেল মেসির, যা কিনা ফুটবল বিশ্বে ক্রিস্টিয়ানো রোনালদো আর আলিদাইয়ের পর তৃতীয় ফুটবলার। লাতিন ফুটবলের একমাত্র খেলোয়াড় হিসেবে কীর্তি গড়লেন 7 বারের ব্যালেন্ডিওর জয়ী। একদিন আগেই কনমেবল সভাপতি ঘোষণা দেন মেসি বিশ্ব ফুটবলের শাসক। এ মুহূর্তে এ কথার পাল্টা জবাব দেবেন এমন সাধ্যকার। সমালোচকরা বলবেন কুরাসাও এ আর এমন কি দল, সত্যিকার অর্থেই ধারে ভারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের চেয়ে যোজন যোজন দূরে তারা। তবে ফিফা জানাচ্ছে 86 র্যাঙ্ক ধারী দ্বীপ দেশটি জিতেছে ক্যারিবিয়ান কাপও। এমন দলের বিপক্ষে মেসির 50তম হ্যাট্রিক পূর্ণ হয়ে যায় 37 মিনিটের মধ্যে। মেসি, নিকোলাস গঞ্জালেস আর এনজো ফার্নান্দেজ মিলে প্রথমার্ধে লিড এনে দেন 5-0, দ্বিতীয়ার্ধে অ্যাঙ্গেল ডি মারিয়া আর দেশের জার্সিতে প্রথম গোলের দেখা পান গঞ্জালো মন্টিয়েল। এতগুলো গোল হজম করা এলো রুমের অনুরোধটা শেষ পর্যন্ত ফেরাতে পারেননি মেসি, জার্সি বদল করে তাকেই সম্মান জানালেন আর্জেন্টাইন অধিনায়ক। এসএম আশরাফ, এটিএন বাংলা। স্পেনকে 2-0 হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে অঘটনের জন্ম দিয়েছে স্কটল্যান্ড। নিজেদের মাঠ হ্যামস্টেন্ড পার্কে খেলার 7 মিনিটে স্কট ম্যাকমিনোয়ের গোলে স্কটিশ রূপকথা শুরু। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে স্প্যানিশদের গোল শোধ আর স্কটিশদের গোল সংখ্যা বাড়ানোর চেষ্টায় জমে ওঠে খেলা। 51 মিনিটে ম্যাকমিনোয় ব্যবধান দ্বিগুণ করেন, বাকি সময় কোনো দল গোলের দেখা পায়নি। এই জয়ে 39 বছর পর স্পেনের বিপক্ষে জয় পেল স্কটল্যান্ড। তাতে 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে ইউরো বাছাইয়ের এ গ্রুপের শীর্ষে উঠে এলো তারা। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর 2টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে বৃষ্টি আইনে স্বাগতিকরা 22 রানে হারায় আয়ারল্যান্ডকে। প্রথমে ব্যাট করে 19 ওভার 2 বলে 5 উইকেটে 207 করে বাংলাদেশ। বৃষ্টির বাধায় ইনিংস শেষ করতে পারেনি টাইগাররা।
বৃষ্টি আইনে আট ওভারে জয়ের জন্য 104 রানে নতুন টার্গেট পায় আয়ারল্যান্ড। জবাবে আট ওভারে 5 উইকেটে 81 রান করে ম্যাচ হারে আইরিশা। প্রথম ম্যাচের পারফরমেন্সে এটা অত্যন্ত পরিষ্কার যে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে কোনো প্রকার ছাড় দেবে না বাংলাদেশ দল। এদিকে সিরিজ ঘুরে দাঁড়িয়ে টিকে থাকার ব্যাপারে আশাবাদে আয়ারল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক পল স্টার্লিং। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রাজধানী ধানমন্ডিতে অবৈধ জুস কারখানা সিলগালা, মালিক সহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এবং গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর বহুল প্রত্যাশিত তিস্তা সেতু এখন দৃশ্যমান, দ্রুত কমবে 135 কিলোমিটার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।